আয় তো পিহেরে পুদিনে আয় তোর তারানে দোকানে আয়ো পিহেরে পুদিনে তো হাতত হারমোনিয়াম আর করতাল লৈ দিব্যাঙ্গ স্বামী স্ত্রী পূজার বতরত বাতর কাষত বহি পরিবেশন করেছে এটার পিছত আনটো গীত। আশা দুপইচা অর্জন হব, ভোকর ভাতমুঠি যোগার হব। যোরহাটর বাহনা নাথ গাঁওয়ার বাসিন্দা এই স্বামী স্ত্রীর নাম নারায়ণ নাথ আর বিউটি নাথ। সরুরে পড়াই দৃষ্টিহীন এওঁলোক, কিন্তু কণ্ঠত যেন বাস করেছে মা সরস্বতীয়ে। যমুনাৰ বালিতে বহি এনেদরে গীত পরিবেশন করে দুপয়সা উপার্জনেরে চলি আছে এওঁলোকৰ পৰিয়াল। কিন্তু মহামারীর বাবে দিয়া লকডাউনৰ সময়ছোৱাত বন্ধ হৈ পৰিছিল এওঁলোকৰ উপার্জনৰ সকলো পথ। এসাজ খাই এসাজ নোখোৱাকৈও পাৰ কৰিবলগীয়া হৈছিল দিন ৰাতি। সেয়েহে শারদীয় দুর্গোৎসবর বতরত এওঁলোক ওলাই আহিছে গীত গাই দুপইচা উপার্জনের বাবে। প্রায় ভালমান বছর পৰা হল আমার গীত পরিবেশন করা। আপনার জীবিকা এইটাই নাকি? আমার জীবিকা এইটাই। আমি হয় কেতিয়াবা আমি নেগেরা আনো, কেতিয়াবা হারমোনিয়াম লও, এনেকি আমার জীবিকা আমি উপার্জন করো। লকডাউনের সময় আমার মানে গান বাজনা করবই নোৱাৰিলো, আমি বহুত দিগদার হয়ে গেল। কেতিয়াবা আমি এসাজ খাও, কেতিয়াবা এসাজ নোখোৱাকেও থাকো, বহুত দিগদার হয়েছিল চলিবলে। এতিয়া এবার আজিহে ওলাইছে নাকি? এতিয়া এনে কেতিয়া মাঝে মাঝে ঘুরু, কিন্তু গানটো আজিহে গাইছো। আমি ভূপেন্দ্র সংগীত গাও আর আধুনিক গীত গাও, জ্যোতি সংগীত গাও, রাভা সংগীত গাও। এইদরেই যোরহাটর বুড়ি গোসানী দেওয়ালয়ের পূজা মণ্ডপর কাষর পথর দাঁতিতেই বহি গীত গাইছে দুই দিব্যাঙ্গ স্বামী স্ত্রীয়ে। আশা দুপয়সা উপার্জন হব, ভোকর ভাতমুঠি যোগার হব। ক্যামেরা পার্সন গণেশর সৈতে যোরহাটর পৰা প্রদীপ বরা, নিউজ লাইভ।